আপনারা দেখছেন টেক ইউনিক, আমি রিজু। আপনারা যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা যখন কোনো নতুন ভিডিও আপলোড করব, সবার আগে ভিডিওর নোটিফিকেশন পাবেন। গাইস, সবার ফার্স্ট অ্যাপ্লিকেশন ফেক স্কিন। এই অ্যাপ্লিকেশনটি হেভি ইউজফুল অ্যাপ্লিকেশন গাইস। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে, নর্মাল মোড, টাস্ক মোড, ফিল্টার মোড। তো সবার প্রথমে আমরা ফিল্টার মোডটিকে দেখছি। তো ফিল্টার মোডটিকে যদি আপনারা অন করে দেন, তো আপনারা যখন রাত্রেবেলা মোবাইল ইউজ করেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, আদার্স কোনো অ্যাপ্লিকেশন, তো আমাদের চোখে অনেক প্রেশার পড়ে। তো এই ফিল্টার মোডটিকে যদি আপনি অন করে দেন, তাহলে আপনাদের মোবাইল একদম এই ধরনের কালার চলে আসবে। তো আপনাদের চোখে কোনো রকম কোনো প্রেশার পড়বে না, এটি যদি আপনি রাত্রেবেলা অন করে দেন। এই নর্মাল মোড যদি আপনি অন করে রাখেন, তাহলে আপনার ডিসপ্লে একদম ব্ল্যাঙ্ক হয়ে যাবে। কেউ হয়তো আপনার ফোনটিকে বারবার চাইছে, বা আপনি কোনো ইম্পর্টেন্ট কাজ করছেন, সেই সময় আপনার সামনে কেউ চলে আসলো, আপনার স্ক্রিন একদম ফেক স্ক্রিন করে দিতে পারবেন, স্ক্রিনে কোনো কিছু থাকবে না। তো সিম্পল এখানটায় স্টার্ট আর গ্যালারি, গ্যালারি থেকে আমি যে কোনো একটি পিকচার নিয়ে নিচ্ছি। তো আপনারা আপনার পছন্দ মতো পিকচার এখানটায় সেট করতে পারবেন, তারপরে সিম্পল স্টার্টে ক্লিক করে দেবেন। তো স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনার এদিকে যখন কমিয়ে দেবেন, তখন আপনাদের মোবাইল নর্মাল হয়ে যাবে। আবার এদিকে যখন বাড়িয়ে দেবেন এটাকে, আপনার মোবাইল একদম লক হয়ে যাবে, ডিসপ্লে কোনো রকম কোনো কাজ করবে না, একদম লক হয়ে যাবে আপনাদের ডিসপ্লে। যখন আপনারা নর্মাল করবেন, তো আপনাদেরকে এই সেটে আনতে হবে, তখন আপনাদের মোবাইল ঠিক আগে যেমন ছিল সেরকমটাই হয়ে যাবে। ডেফিনেটলি ট্রাই নাও দিস অ্যাপ্লিকেশন, ভেরি ইউজফুল গাইস। লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন। নেক্সট অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটি ভিডিও লকার হাইট। এই অ্যাপ্লিকেশনটি আমাদের প্রত্যেকেরই মোবাইলে রাখা প্রয়োজন, ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন। তো এখানটায় পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে সবার প্রথমে জেনারেট করতে হবে, তারপর আপনাদেরকে যে কোনো একটি ইমেল আইডি এখানটায় দিতে হবে। ইমেল আইডি দেওয়ার পর সবার নিচে ডনে ক্লিক করে দিন। ডনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে, এখানটায় প্লাস আইকনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো প্লাস আইকনটিতে ক্লিক করার পর এখানটায় আপনারা কী হাইড করতে চাচ্ছেন, ভিডিও, ইমেজ, তো এখানটায় সমস্ত কিছু হাইড করতে পারবেন। তো এখানটায় ভিডিওতে ক্লিক করার পর আমার ফাইল সমস্ত ভিডিও চলে আসবে। তা বাদেও গাইস, এখানটায় অনেক সেটিং রয়েছে, আপনারা শুধু কন্টিনিউ দেখতে থাকুন ভিডিওটি। তো এখানটায় আমি যে কোনো একটি ভিডিও ফাইল হাইড করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানটায় সমস্ত ভিডিও চলে আসছে। তো এখানটায় আপনাদেরকে সবার সাইডে, রাইট সাইডে ক্লিক করতে হবে, সবার উপরে ক্লিক করার পর সবার নিচে লক অপশনটিতে ক্লিক করে দেবেন, তারপরে এখানটায় ওকেতে ক্লিক করে দেবেন। এভাবে একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর এবার ডন হয়ে চলে আসে। তো এখান থেকে আপনারা আপনাদের সমস্ত এখানটায় ভিডিও এখানটায় হাইড হয়ে গেছে। তো এখানটায় সেটিংয়ে ক্লিক করার পর আরও বিভিন্ন ধরনের সেটিং রয়েছে গাইস, তো এখানটায় আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানটায় আপনি যদি চান যে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার চেষ্টা করেছিল তার ছবি ক্যাপচার করে রাখবে এই অ্যাপ্লিকেশনটি, তো সেটাও আপনারা এখানটায় ক্লিক করে দেওয়ার পর সেটা সেট করে রাখতে পারেন। আর আপনি যদি চান এই অ্যাপ্লিকেশনটি কয়টা ছবি ক্যাপচার করে রাখবে তার, তো এখানটায় আপনারা ওয়ান আইটেমে ক্লিক করবেন সবার নিচে। তো আইটেমে ক্লিক করার পর এখান থেকে আপনারা আইটেম সিলেকশন করতে পারেন, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে সিলেকশন করে নেবেন। তা বাদেও আরও একটি ইম্পর্টেন্ট সেটিং রয়েছে গাইস, কোনো ফ্রেন্ড যদি আপনার বলে তুই এখানটায় কিছু হাইড করে রেখেছিস আমাকে দেখা, আপনি তাকে বলবেন তুই খোল অ্যাপ্লিকেশনটি, খুলে দেখ। তো এই সেটিংটি যদি আপনি অন করে রাখেন, সে যখনই আপনার অ্যাপ্লিকেশনটি ওপেন করবে আপনার মোবাইল থেকে, লোডিং হতেই থাকবে, লোডিং হওয়ার আর শেষ হবে না। তো লং পেজ এখানটায় ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর এখানটায় আপনাদেরকে লং পেজ করে রাখতে হবে। লং পেজ করে রাখার পর আমি ব্যাক করে চলে আসার পর ধরুন আমার এই অ্যাপ্লিকেশনটি কেউ ওপেন করার চেষ্টা করেছে, তো এভাবে লোডিংই হবে গাইস, এই অ্যাপ্লিকেশনটি আর ওপেন হবে না। তো আপনাদেরকে লং পেজ করে রাখতে হবে, সেটা শুধু আপনি জানবেন। তারপরে আপনি যে পাসওয়ার্ডটি এন্টার করেছিলেন সবার প্রথমে, সেই পাসওয়ার্ডটি এখানটায় আপনি এন্টার করে দেবেন। ডেফিনেটলি দিস অ্যাপ্লিকেশন ভেরি ইউজফুল অ্যাপ্লিকেশন গাইস। লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন। নেক্সট অ্যাপ্লিকেশন ডোরওয়ে ক্লিমবেট। এটি একটি গেম অ্যাপ্লিকেশন গাইস, হেভি ইউজফুল নিউ গেম অ্যাপ্লিকেশন। আপনারা যদি গেম খেলতে খেলতে বোর হয়ে গেছেন অন্যান্য গেম খেলতে খেলতে, এই গেমটি অবশ্যই ট্রাই করবেন। তো প্লেতে আপনারা যখন ক্লিক করবেন গাইস, তো এখানটায় আপনাদেরকে ড্র করতে হবে। আপনারা যে ধরনের ড্র করবেন সেই ধরনের এখানটায় চাকা শো করবে আপনার গেমের। তো এখানটায় আমি
এই ড্রটাই করছি। ড্রটা করার পর দেখুন এখানটায় গেম প্লে হয়ে গেছে। তো প্লে হওয়ার পর এখানটায় আপনারা চাইলে আরও বিভিন্ন ধরনের ড্র সেট করতে পারেন। তো এখানটায় আমি এই ড্রটাই রেখে দিচ্ছি, আর চাইলে আপনারা এখানটায় আরও বিভিন্ন ধরনের ড্র অ্যাপ্লাই করতে পারেন। আপনারা আপনাদের হাত দিয়ে এভাবে বিভিন্ন ধরনের ড্র করবেন, এখানটায় ড্র চেঞ্জ হয়ে যাবে, আপনার এই এটার চাকাটা চেঞ্জ হয়ে যাবে। তো এভাবে আপনারা সিলেকশন করতে পারবেন। ভেরি নাইস গেম অ্যাপ্লিকেশন গাইজ। তো আপনাদের কেমন লেগেছে এই অ্যাপ্লিকেশনগুলো আমাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে বলবেন। তো যখন আপনার গেম অ্যান্ড হয়ে যাবে, তো এইভাবে আপনার বিভিন্ন ধরনের কালার রয়েছে, আপনারা যখন রেগুলার ইউজ করবেন না গাইজ, খুবই ভালো লাগবে আপনাদের এই অ্যাপ্লিকেশনটিও। তো লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। নেক্সট অ্যাপ্লিকেশন গাইজ, এটি এক্সেস হোম লঞ্চার। তো এটি একটি ডিফারেন্ট লঞ্চার অ্যাপ্লিকেশন, আপনাদের কিন্তু হোম স্ক্রিন ডিসপ্লে এটাই গাইজ। তো এখান থেকে চাইলে আপনারা কলে যেতে পারেন, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনে যেতে পারেন, চাইলে আপনারা এখানটায় আলাদা আলাদা ওয়ালপেপার সেট করতে পারেন, চাইলে আপনি আপনার পার্সোনাল ওয়ালপেপারও এখানটায় অ্যাপ্লাই করতে পারেন। আপনাদের হোম স্ক্রিন ডিসপ্লে কিন্তু এটাই গাইজ। তো এখানটাকে ক্লিক করার পর আপনাদের সমস্ত অ্যাপ্লিকেশন চলে আসবে, যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো রয়েছে। তা বাদেও অনেক সেটিং রয়েছে এখানটায়, আপনারা চাইলে আপনাদের পার্সোনাল কোনো ওয়ালপেপার ছবি এখানটায় আপনারা সেট করতে পারেন। তো এখানটায় এর জন্য আপনাদেরকে এখানটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানটায় গ্যালারি, গ্যালারি থেকে আপনি আপনার যে কোনো ছবি এখানটায় অ্যাপ্লাই করতে পারবেন।